আসসালামু আলাইকুম তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ফক্স ট্রিক্স নিয়ে উপস্থিত সেটা হইল দেখাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো কস এক্স বাই এক্স স্কোয়ার ঠিক আছে এই টাইপের ম্যাথ তোমরা প্রচুর পরিমাণে পরীক্ষার মধ্যে ফেস করো খুবই সিম্পল ভাবে করা যায় সেটা হলো তুমি দেখো দুইটা কজ আছে উপরে মাইনাস আকার ভিতরে মাঝখান আছে মাইনাস নিচে আছে এক্স স্কোয়ার এই টার্ম এই মানে এই প্যাটার্নে যদি তোমার এমসি থাকে তাহলে তুমি যেটা করবা সেটা হলো যে পরের যে এক্সট্রা আছে পরের যে এক্সট্রা আছে সেইটার সহগের স্কোয়ার করতে হবে মাইনাস আগের যে এক্সট্রা আছে সেটা সগের স্কয়ার করতে হবে বাই 2 এইটা হবে উত্তর ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এখন এইটা থেকে যদি আমি আরেকটা জিনিস বানাই দেখো তো সেটা বুঝো কিনা যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এটার উত্তর কি হবে এইরকমও প্রচুর পরিমাণে থাকে তো দেখো এই যে ওয়ান আছে না তোমার মনে হইতে পারে এখানে কজ নাই এই যে এর জায়গায় কিন্তু আসলে আছে ওয়ান মানে হলো কস জিরো এক্স রাইট ওয়ান মানে ওয়ান মানে কস জিরো এক্স আচ্ছা পরের লাইনে লিখি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মানে আসলে কি cos 0x তাহলে পরের ব্যাপারটা কি হবে ওই জায়গার মতো আগের যে সূত্রটা দেখালাম এ মানে পরের টাস ব্যাগে এ স্কোয়ার মাইনাস এটা কি জিরো স্কোয়ার বাই টু ঠিক আছে তাহলে কি কি হচ্ছে ব্যাপারটা এ স্কোয়ার বাই টু ঠিক আছে এটা হচ্ছে উত্তর এ স্কোয়ার বাই টু এ স্কোয়ার বাই টু তো তাহলে আমাদের এটাও এ লাইনটা মুছে দিচ্ছি এটা বোঝানোর জন্য বলতেছিলাম এটার উত্তরটা কি হবে এটা ঠিক আছে এটা হবে উত্তর

উত্তর ঠিক আছে এটা লাস্টেরটা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এখানে দিচ্ছি আমি ওয়ান মানে হলো কস জিরো এক্স ওকে ওয়ান মানে কস জিরো এক্স তো জিরো স্কোয়ার সামনে আসলো ওয়ান স্কোয়ার পিছনে গেলো বাই টু ঠিক আছে এরপরে দেখো এটা এটাকে মনে হচ্ছে দেখো ঢাকা ইউনিভার্সিটির তোমার আসছিল কবে বিশ একুশ মানে রিসেন্টলি মানে করোনার অটো অটো ছেলে পেলেরা এই পরীক্ষায় এই কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে তোমার মনে হইতে পারে ওই না কিন্তু তুমি চাইলে এরকম বানায় নিতে পারো দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস তোমার একটা এক্সেস স্কোয়ার লাগে এখানে তুমি একটা এক্স স্কোয়ার দাও এরকম এইবার দেখো ব্যাপারটা কি হয় এরকম তো করাই যায় এক্স স্কোয়ার আনছি এক্স স্কোয়ার কাটা দিছি শেষ কিছু তার মানে কিছু আনি নাই তো এখন এখানে তাহলে ওয়ান আছে ওয়ান স্কোয়ার মাইনাস এখানে জিরো আছে জিরো স্কোয়ার বাই টু হইল এইখানে কি হবে দেখো ওই যে আমি তোমাদেরকে একটা ট্রিক্স এ বলছিলাম সাইন সাইন ইনভার্স কস সরি টেন ট্যান ইনভার্স এক্স এই পাঁচটা জিনিসের মধ্যে কেউ যদি যে লবে এবং হরে থাকে এরকম কইরা তো আমি কি করি এইখানকার এক্স এর সহগ আর এইখানকার এক্স এর অনুপাতে নেই অনুপাত নেই এখানকার এক্স এর সহগ হলো এক নিচের এক্স এর সহগ হলো দুই এবং স্কোয়ার তো আগে থেকে আসছে তো স্কোয়ারটা দিয়ে দিলাম শেষ এটাই উত্তর হবে এখন একটু ক্যালকুলেশন করো উপরে আছে ওয়ান নিচে আছে চার আর আট হবে আমার ফাইনাল এইটা ঠিক আছে খুবই সিম্পল ভাবে বুঝ বুঝলে তো আর এই লাইন লেখার দরকারই নাই এই এমনিতেই হয়ে যায় ঠিক আছে তো এইভাবে কিন্তু ম্যাপটা সলিউশন করা যায় এই তো এই হলো ব্যাপার আর করি বুঝতে পেরেছ এই তো রইল তো পরের এমসি কিন্তু আবার দেখা হবে আল্লাহ হাফেজ টাটা